তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পকোড়াটা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ফুলকপির পকোড়া বানাবো, তাহলে চলুন শুরু করা যাক। পকোড়া বানানোর জন্য ফুলকপিটা কেটে নেবে। বন্ধুরা পকোড়া খাওয়ার জন্য আমরা সবাই এখানে বসে আছি। তো ও হচ্ছে কিশোর, ও হচ্ছে কিরণ, ও হচ্ছে মাসি। তো আমরা খাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি জল। এখন হালকা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আগুন জ্বালিয়ে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছে। জল জড়িয়ে তুলে নিচ্ছে। এখন একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি জল। এখন সবগুলো একসাথে মেখে নেব। এবার চুলায় আগুন জ্বালিয়ে দেবে। আগুন জ্বালিয়ে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা একটা করে ফুলকপি গুলো ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নেবে। তো বন্ধুরা পকোড়াটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। আবারও একটা একটা করে দিয়ে দেবে। হয়ে গেছে, তুলে নিচ্ছে। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা পকোড়াটা হয়ে গেছে, এবার আমরা তিনজনে খাবো।
তো বন্ধুরা খুব টেস্টি হয়েছে এরকম করে বাড়িতে বানাবে অসাধারণ হবে তো বন্ধুরা খুব টেস্টি হয়েছে বন্ধুরা খুব টেস্টি হয়েছে তো বন্ধুরা কি আর বলবো অসাধারণ হয়েছে বন্ধুরা খুব টেস্টি হয়েছে আমরা খুব টেস্টি আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই থাক চলে আসব অন্য আরেকদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।